ক্লাসে তোমরা নিশ্চয়ই এই ম্যাথসের এই সাজেশনগুলো পেয়েছো বা এই অনুযায়ী তোমরা একটু প্রস্তুতি নিয়েছো, তাই না? আর তোমাদের নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোশ্চেন্স জানাবো তোমাদের, আর এইগুলোর মধ্যে কেমন পড়েছে তার একটু পর্ব তোমরা নিশ্চয়ই দেখতে চাইছো, তাই না? মিলেছে কি না, অর্থাৎ ইউটিউবে তার ভিডিও দিয়েছি, দেখো এই অঙ্কটা যেটা দিয়েছে, দেখো বারুইপুর গার্লস হাই স্কুলের যে স্টুডেন্ট আমার কাছে পড়ে ওদের এক্সাম হয়েছে আজকে, অর্থাৎ 29 তারিখে। দেখো এইখানে এই অঙ্কের সেম আমি এম দিয়ে ওদের করিয়েছি, এটা পরে জানাচ্ছি। আবার দেখো এই যে 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, দেখো আমি তোমাদের করেছিলাম 100-এর সম্পূরক কোণ, এই যে তার মানে এইটা 180 মাইনাস এখানে হবে 110, তার মানে 70 ডিগ্রি উত্তর হবে, সেম জিনিস দিয়ে পড়েছে। আবার দেখো তারপরে আরেকটু দেখাচ্ছি তোমাদের পরের অঙ্ক, দেখো এইগুলো সত্য মিথ্যে হিসেবে, এই যে 200-কে ক্ষুদ্রতম কোণ ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘটক সংখ্যা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই যে আমি তোমাদের করেছি, আমি দু রকম নিয়ম দেখেছি, 108-কে কত দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ, আর আরেকটা বলেছিলাম ওই একই অঙ্ক দিয়ে পূর্ণ ঘন সংখ্যার নিয়মে। তো সেম এই নিয়মটাই তোমাদের, সেটা 108-এর জায়গায় 200, তাহলে এখানে 200 ক্যালকুলেশন করে বাকি যেমনটি আছে তেমনভাবে উত্তর করতে হবে, পুরো সেম তোমাদের জানিয়েছিলাম। আরও তোমাদের দেখাচ্ছি, দেখো এবার তারপরের পরের ম্যাথসার তোমাদের দেখাচ্ছি, এইটা যোগ করা, এগুলো ওদের অনেকবার আমি করিয়েছি ওদের, শুধু এর মধ্যে প্লাস চিহ্ন দিয়ে এগুলো যোগ করলে তারপর ওদের ঝুড়ি বানিয়ে বানিয়ে অঙ্ক করার মতো শিখিয়েছিলাম। আর এটা তো তোমরা নিশ্চয়ই জানো পেন্সিল কম্পাস দিয়ে করা বা স্কেল দিয়ে করার বিষয়, ওই জন্য আমি সাজেশন পর্বে তোমাদের দেখাতে পারিনি সময় লং হবে বলে, তো এইগুলো সব ওরা পারবে এবং পেরেওছে তাই। তো ফলে এবার যেটা আসছে এই অঙ্কটা, এই যে 5-এর দাগে এই সেম অঙ্ক তোমাদের আমি দেখাচ্ছি, দেখো 5-এর দাগে দেখো তোমাদের আমি ওই সাজেস্টিভ পর্বের মধ্যেও রেখেছি, যেখানে না আর আগে আগে যাবো 5-এর দাগে, দেখো এই যে তোমাদের সাজেশন ইউটিউবে সে ভিডিও দেওয়াও আছে, তোমরা দেখো এর আগের পর্ব দেখলে তোমরা বুঝতে পারবে, সেখানে আমি তোমাদের জানিয়েছি। দেখো এইখানে দেখো এই যে এই অঙ্কটা পড়েছে, বুঝতে পারছো, এইটা করে দেখিয়েছিলাম যে এটা এর উত্তরটা এটা। আবার তোমাদের দেখো এখানে তোমাদের আরেকটা বলছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে, এখানে দেখো তোমাদের তারপরেরটা এই যে 6-এর দাগের অঙ্ক, এই 6-এর দাগের অঙ্ক দেখবে তোমাদের পড়েছে কিনা, তো দেখো এইখানে তোমাদের একটু দেখাচ্ছি 6-এর দাগের অঙ্ক আমি এই যে করেছি, এই যে অর্থাৎ এটাও পড়েছে, দেখতে পাচ্ছ 6-এর দাগের অঙ্কটা পড়েছে। তো এইখানে দেখো 6-এর দাগের অঙ্ক এই যে এটা পড়েছে পুরো, অর্থাৎ এই বিভিন্ন সময় পড়িয়ে পড়িয়ে ছেলেদের মধ্যে একটা এই ধারণা হয়েছে যে কোনগুলো এক্সামে আসতে পারে মোস্ট প্রবাবলি, সেই হিসাবে ওদের তৈরি করার চেষ্টা করছি। তো সব স্কুলে যে তোমাদের ওখানে মিলবে এরকম বিষয় না, নাও মিলতে পারে সব, তবে এইরকম ধরনেরই পড়ার কথা। এই যে অঙ্কটা বলছিলাম না এম দিয়ে করেছি, এই যে সেম এক্সাক্ট সেম অঙ্ক এইটা, এইটা যেমন মাইনাস আছে না, তাহলে এখানে শুধু কি হয়ে যাবে বলতো, এটা এটা হচ্ছে মাইনাস চিহ্ন হবে, এটা তখন প্লাস হবে, বাকি সেম অঙ্ক তখন এটা উত্তর দেয়নি, শুধু উত্তরটা করলে হয়ে যাবে, এটা মাইনাস তখন এটা প্লাস, সেম জিনিস দিয়ে এইসবগুলোই পড়েছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে চলো আমি এর সাথে সাথে তোমাদের বাংলা এক্সাম কি হয়েছিল এই স্কুলের সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো আশা করি তোমরা তোমাদের এক্সামের জন্য যাদের এখনও বাকি আছে প্রস্তুতি নাও, এবং ফাইনালের জন্য এই প্রশ্নগুলো ক্যারি করো, যত্ন করে রাখো, এই নিয়মগুলো যেগুলো পড়ে গেছে তার বিপরীত নিয়ম, অর্থাৎ একটু অন্য ধরনের ঘুরিয়ে দেবে, তখন আবার সাবস্ক্রাইব করে সাথে থাকো, নিশ্চয়ই আমি তোমাদের তার ডিটেলস জানাবো। আচ্ছা আরেকটা কথা বলি যে এই ভিডিওর সাথে এইটা হচ্ছে আমার স্টুডেন্টদের এই একটা বইয়ের মধ্যে ছিল, আমি সেটা তোমাদের জানালাম, ওরা জোর করে বললো যেটা রাখতে ভিডিও, তাই দেখলাম রাখলাম। তো যাই হোক সবাই ভালো থাকো, এটা ফান করলাম সবার সাথে, ভালো থেকো, সবার এক্সাম ভালো হোক, বাই।